हाय फ्रेंड्स, आज के आमी निये शेची एक नतून धरनेर रान्ना मुमताज तिंगड़ी। तुम्हरा चाहले रान्नाटा गैसे करते पारो, ओवेनो करते पारो। आमी गोटा रान्नाटा करबो इंडक्शने। तो चलो जाओ जाक रान्नाय। आमी एखाने एक मीडियम साइजेर पेयाज के कुचि करे नियेछि, चारटे काचा लंका कुचि करे नियेछि, एक इंची आदा कुचि करे नियेछि, निये नियेछि बेसन, हलुद गुड़ो, काश्मीरी लंका गुड़ो, आदा रसुन बाटा, দুটো পাতি লেবুর রস নিয়ে নিয়েছি। আর ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো, টক দই যেটাকে আমি ফেটিয়ে রেখেছি, ছটা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি বা চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের নিলে সুবিধা হবে। আর নিয়ে নিয়েছি অ্যাপ্রক্স 350 গ্রামের মতন মটন কিমা। আর পুরো রান্নাটা আমি করব সাদা তেলে। তো চলো যাওয়া যাক রান্নায়। প্রথমে আমি কড়াইতে এক চামচ এক টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি মটন কিমাটা প্রথমে বানিয়ে নেব। দেখো বন্ধুরা, তেলটা হালকা গরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব আদা কুচি, আর একই সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে হালকা ভাজা ভাজা করে নেব। আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি থেকে একটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি এতে কুচি রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। একই সাথে আমি এতে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা তোমরা বুঝে দেবে, মাংসটা যখন ম্যারিনেট করা হবে তখনও কিন্তু আমরা লবণ ব্যবহার করব, তাই জন্য শুরুতে একটু অল্প করেই লবণটা দেব। পুরো রান্নাটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা নরম নরম হয়ে গেছে, এর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে মটন কিমাটা দিয়ে দেব। এরপর আমি এতে জাস্ট হাত ছেঁটা হালকা জল দিয়ে দেব। একদম ড্রাই যদি থাকে মটন কিমা তাহলে হাত ছেঁটা জল হালকা করে দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। এর সাথে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। সব কিছুর সাথে কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় হাই ফ্লেমে আমি কিমাটাকে হতে দেব, আর মাঝে মাঝে এরকমভাবে হালকা করে নাড়িয়ে দেব। এই ফাঁকে চলো চিকেন ড্রামস্টিকগুলো আমরা তৈরি করে নিই। দেখো, আমি এখানে একটা চিকেন ড্রামস্টিক নিয়ে নিয়েছি বা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এর এই মাঝখানটা ছোট করে কিন্তু একদম ডিপ করে, যাতে চাকুটা একদম হাড় অবধি পৌঁছায়, এরকম ডিপ করে কেটে নেব। দেখো ঠিক এরকম এরকম সাইজে একটা ছোট করে কেটে নিলাম। এবার আমি কি করব, এর ভেতরে আঙ্গুল দিয়ে হাড় থেকে সম্পূর্ণ মাংসটাকে ছাড়িয়ে নেব, হালকা করে পকেটের মতো করে নেব, যাতে এর ভেতরে আমি মটন কিমার পুরটা পুরতে পারি। পুরো লেগ পিসের যে এই যে হাড়টা থাকে, এই হাড়টাকে মাংস থেকে আলাদা করে নেব। দেখতেই পাচ্ছ, খুব ভালো মতন আলাদা করে নেব। তো দেখো আলাদা হয়ে গেছে, পুরোটা
এইভাবেই আমি বাকিগুলো করে নেব। দেখো বন্ধুরা, আমি সবকটা চিকেনই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ প্রতিটা করে নিয়েছি আমি। এবার আমি এটাকে ম্যারিনেট করব। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিলাম 2 লেবুর রস, একই সাথে দিয়ে দিলাম লবণ। ড্রামস্টিকগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি মোটামুটি 5 মিনিটের মতন রেখে দেব। এর সাথে আমি ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো। জাস্ট ওপর দিয়ে আমি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে রাখলাম। ড্রামস্টিকগুলোকে ম্যারিনেট করে আমি মোটামুটি 5 মিনিটের মতন রেখে দেবো। তোমরা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারো, যত বেশি সময় ধরে রাখবে তত ভালো। তো এটা এখন আমার ম্যারিনেশন হয়ে গেছে, তো চলো এবার দেখে নিই মাটন কিমার কত দূর এগোলো। তো দেখো বন্ধুরা, এপাশে মাটন কিমাটাও একদম হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ একদম তেলের থেকে একদম আলাদা হয়ে গেছে, পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে। মাটন কিমাটা পুরো রেডি হয়ে গেছে। আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। এবার আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এপাশে এটা ঠান্ডা হবে, এপাশে আমি চিকেন ড্রামস্টিকগুলোকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো পুরো জিনিসটা কমপ্লিট হলে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। তোমরা চাইলে আরও বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে পারো। এবার আমি এগুলোর ভেতরে পুরগুলো একে একে পুরব। আমার এদিকে মাটন কিমাটাও ঠান্ডা হয়ে গেছে একদম। খুব ভালো করে আমি পুরগুলো পুরতে থাকবো একে একে। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা ড্রামস্টিকের মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। আমার কিন্তু মাটন কিমা পুরোটা লাগেনি, খানিকটা বেঁচে গেছে। এটাকে পরে তোমরা রুটির সাথেও খেতে পারো। এ কারণেই আমি এটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বানিয়েছি। তোমরা পেঁয়াজ ছাড়াও এই কিমাটাকে বানাতে পারো, সেম প্রসেস, শুধু পেঁয়াজটা থাকবে না। আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি, তার কারণ যদি কিছু বেঁচে যায় তাহলে সেটা পরে রুটি দিয়ে খাওয়া যায় এ কারণে। এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমি এখানে কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা আমি গরম হতে দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম, আর এতে আমি 2 টেবিল চামচের মতন বেসন দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে তেলের সাথে নাড়িয়ে নেব। একই সাথে আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা লো করে চালিয়ে দিলাম, একদম লো ফ্লেমে রাখবো। কন্টিনিউ নাড়তে থাকবো। আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম। এবার আমি এতে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো।
টক দইটা খুব ভালো করে ফেটাতে হবে দেওয়ার আগে। খুব ভালো করে পুরোটাকে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা দিয়ে আমি ড্রামস্টিকগুলোকে সেকেন্ড স্টেপে আবার ম্যারিনেট করে রাখব। তো বন্ধুরা, তৈরি করে নেওয়া বেসন আর দইয়ের যে মিশ্রণটা, ওটাকে আমি পুরোপুরি চিকেনগুলোর ওপর দিয়ে দিলাম। জিনিসটাকে হালকা ঠান্ডা করে তারপরেই ব্যবহার করব, যাতে হাতে করে মাখাতে সুবিধা হয়। তো এইভাবে আমি সব কটা ড্রামস্টিককে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এটা হলো আমার লাস্ট ম্যারিনেশন। এই অবস্থায় আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব, তারপরে আমি নেক্সট প্রসেসে যাব। তো বন্ধুরা, আমি মোটামুটি 2 মিনিট পরে ফিরে এসেছি। আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হলে আমি একে একে ড্রামস্টিকগুলো দিতে থাকব। তো দেখো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এতে ড্রামস্টিকগুলো দিয়ে দেবো। আমি প্রথমে 2টো দিচ্ছি, 2টো 2টো করে আমি সবকটা আস্তে আস্তে ভেজে নেব। এগুলো আমি প্রথমে 1 পিঠটা ভেজে নেবো ভালো করে। 1 পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেবো। তো দেখো, 1 পিঠটা হয়ে গেছে, মোটামুটি হয়ে এসেছে হালকা লাল লাল। তো আমি 2টোকেই উল্টে দেবো। আমি কিন্তু পুরো রান্নাটা একদম হাই ফ্লেমে করছি। এই পিঠটা আমি কিছুক্ষণ হতে দেবো। দেখো বন্ধুরা, আমি আরও একবার জিনিসটাকে উল্টে দেবো। তো এরকমভাবে উল্টে পাল্টে আমি বাদ বাকিগুলো করে নেব। তো বন্ধুরা দেখো, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মমতাজ টেংরি। তোমরা নিজেরা বাড়িতে বানাও, আশা করি ভালো লাগবে। জিনিসটা অসাধারণ খেতে। হ্যাঁ, খাওয়ার আগে শাহজাহানকে কিন্তু বলো না। দেখো কতটা সুস্বাদু হয়েছে, কতটা জিনিসটা মানে ইয়াম্মি হয়েছে, দেখতেই পাচ্ছ। এটা বানানোর সময় সব কটাই যে এরকম গোটা থাকবে সেরম ব্যাপার নেই, কিছু এটার মতন এরকমভাবে ভেঙেও যেতে পারে। তো তাতে ঘাবড়ানোর কিছু নেই, এটা হয়ে থাকে। তো সেটা কোনো বড় ব্যাপার না, তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে দেখো। খুব ভালো খেতে হয়, খুব টেস্টি খেতে হয়, খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই।